माया जे ए बाड़ीते आश्रित ना माने इच्छेतेई थाकछे सेटा सबार बोझा उचित। तोर मुखे जबान नेई, चोखेओ जेनो कोनो कथा ना थाके। कथा ए आमी शेष बारेर मतो बोले दिच्छि, ना होले उद्धार कर देवे ना, खूब भालो सजा हच्छे तोमाके तो माना है ना। आमी खूब भालो करे जानी একটা ব্যাচ খেলার জন্য তুমি এখানে এসেছো। ব্যাচ আপনারও আছে আমারও আছে, কিন্তু আমার ব্যাচ কাজে লাগে, আপনারটা লাগে। এই যে আমি আপনাকে এত দামি একটা জিনিস দিলাম, আপনি ওটা কাজে লাগাতে পেরেছেন? দেখছেন না জেনে কিভাবে গায়ে হলুদ মাখার জন্য এসে বসে আছে? না দেখে এখন জ্যান্ত হয়ে বসে থাকতো, আত্মহত্যার দায় নিয়ে কবরে থাকতো না? কবরে কে যেত কবরে? না না বাবা, ওই যে মিলি মা মৌ, ওরা যদি আজকে কবরে না থাকতো এই হলুদে থাকতো অনেক আনন্দ হতো না, তাই বলছিলাম, তাই না ফুপু? হ্যাঁ হ্যাঁ তাই তো। সত্যি রে, আজ যদি ওরা এখানে মানুষটাকে মরেও মরে না, ঘরে থাকে, মনে থাকে, হৃদয় থাকে। আমি মরছি আমার জ্বালায়, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মায়া কিছু একটা কর রে বাবা, ওর হলুদ হচ্ছে ঠিক আছে, কিন্তু জেনির সাথে আমার ছেলের বিয়ে হোক এটা আমি কোনোভাবেই চাই না। হবে না, হবে না সেটা তো আমিও চাই, কিন্তু কিভাবে হবে না? যা ঘটছে সব তো হওয়ার দিকে যাচ্ছে। এখন আমার অঙ্কে কখনো ভুল হয় না ফুপু, জেনির হাতে যা দিয়েছেন তা স্বামীর হাতে পড়বে, আর স্বামীর হাতে পড়লেই বিয়ে ডিসমিস। হায় হায়, স্বামী জেনে গেলে তো বিপদ, স্বামী জেনে গেলে তো বুঝে যাবে এটার পেছনে। না, স্বামী জানলে রবিন জানবে, রবিন জানলে চিনি জাহান্নামে যাক, কিন্তু আমার ছেলে তো আত্মহত্যা করবে। সুন্দর লাগছে কিন্তু এই বয়সে আবার সুন্দর কি আর বয়স হলো? রবিনের পাশে বসিয়ে দিলে যে কেউ তোমাকেই বর ভাববে। দেব নাকি আজকে তোমার গায়ে একটু হলুদ? এর আগে এই কাজটা আরো দুবার করেছি, আর ইচ্ছে নেই। ইচ্ছা নেই নাকি সাহস? যেটা খুশি ধরে নিতে পারো, বলতে পারো দুটোর অর্থ একই। প্রেম করা কিন্তু একটা সাহসের ব্যাপার ইমরান সাহেব, তা সবাইকে জানিয়ে হোক কিংবা গোপনে।
পাঞ্জাবি টাঞ্জাবি বের করে দিয়েছো পড়তে? হলুদের দিন পাঞ্জাবি দেবো না? ভাইয়া তোমাকে খুব সুন্দর লাগছে, একেবারে জামাই জামাই লাগছে। এবার আমরা শুরু করি, তাই না? জেনি, খারাপ লাগছে? পানি খাবে? না ভাবি। দেখো, তোমাকে আমি বলেছিলাম যে একটা পরিবার দেব, এই হচ্ছে আমার পরিবার, খারাপ লাগার কিছু নেই। ভাবি, বিয়েতে মেয়েদের কান্নাকাটি করার একটা রেওয়াজ তো আছে। তুমি তো দেখি হলুদের দিনকে বিয়ের দিন বানিয়ে দিচ্ছ। একটু অপেক্ষা করো, আজকে বিয়ে না, কালকে বিয়ে। ঠিক বলেছিস, হলুদের দিন বিয়ের দিন কোনো আলাদা কথা না। মায়া, তোকে দিয়ে শুরু করি, দে তুই আগে হলুদ দে। আমি? না না, আমি ওদের হলুদ দেব কেন? আমি ওদের কে হই যে? কেন, এতদিন ধরে আছেন আপনি এ বাড়িতে, আপনিও তো এ বাড়ির একটা অংশ। আমি যখন করতে বলছি তাহলে আপনি শুরু করুন না। আপা যা বলে তাই কি আর সবসময় করা হয়? আপা তো বলেছিল আপনার সাথে নাকি আমার বিয়ে হয়ে যাবে, আর আপনি তো বাধা হয়ে দাঁড়ালেন, বললেন না, এক কাজ আমি আর কতবার করব, লোকে হাসবে, তাই না আপা? বিয়েতে ওনার খুব ভয় আপা, ওতে যে অনেক দায়িত্ব। দায়িত্ব? দায়িত্বের ভয় আমার? না জেনে না বুঝে কথা বলতে হয় না মায়া। আর পৃথিবীতে এমন কি আছে যেখানে দায়িত্ব নিতে হয় না? প্রেমে? প্রেমে দায়িত্ব নিতে হয় না ইমরান সাহেব। দেখেছ আপা তোমার স্বামী কেমন ভুরকে গেছে? এমন একটা মুখ হয়েছে ওনার যেন লুকিয়ে লুকিয়ে কারোর সাথে প্রেম করছে। প্রেমে দায়িত্ব নেই এটা খুব ভুল কথা মায়া। যে দায়িত্ব নেয় সে প্রেমেও নেয়, বিয়েতেও নেয়। এই এক যুগেও ইমরানের দায়িত্ব নেই এরকম আমি দেখিনি। সময় হোক, তুইও দেখবি। দেখা যাক, দেখা যাক আপা। কি মিষ্টি খাবে? এই যে এত এত মিষ্টি, এত এত খাবার, এগুলো কিন্তু আমরা একা খেতে পারবো না, তোমাকে কিন্তু সাহায্য করতে হবে। ইমরান, অনুষ্ঠান শুরু করা যাক। ফুপু? কি রে? ফুপু, আমি কিন্তু কোনে পক্ষের, খেয়াল রেখো আমাদের কোনেটা যেন থাকে দুধে ভাতে। সে কথা আমাকে বলছিস কেন? আমি কি বরপক্ষ? বরপক্ষ তো হচ্ছে স্বামী। ও কোনেকে কেমন রাখবে সেটা তোই ভালো জানে। আর জেনিকে যা বলার আমি বলে দিয়েছি, বাকিটা ওর ইচ্ছা। স্বামীর হাতে থাকলে তার আর কোনো ভয় নেই জেনি। স্বামী এমন একজন মানুষ যে নিজে খারাপ থেকে অন্যকে ভালো রাখে। আপা হলো ঈশ্বরী, তাই না ইমরান সাহেব? আপা সবার মঙ্গল চায়, সবাইকে সুখে রাখতে চায়, সবার ভালো করতে চায়। কি বলছিস রে তুই? ঠিকই বলছি আপা। ইমরান সাহেব হয়তো কখনো বলেনি তোমাকে, কিন্তু আমি তো বুঝি উনি তোমাকে ঈশ্বরী জ্ঞানী করেন। কিন্তু ঈশ্বরী হওয়ার অসুবিধা কি জানো তো আপা? ঈশ্বরী হলো দূরের জিনিস, তার কাছে প্রার্থনা করা যায়, কামনা করা যায় না। ছোটবেলায় একটা নাটক দেখেছি আপা মঞ্চে, তাতে সব বলেছিল, কি ভারী ভারী কথা। আমার স্মৃতিশক্তি অনেক ভালো, তাই না আপা? আমাকে ঈশ্বরী বানিয়ে দূরে ঠেলে দিতে চাস? চাইলাম তো কত কিছুই আপা, কিন্তু চাইলে কি কেউ কিছু দেয়? তাই ভেবেছি এবার আদায় করে নেবো।
আজ কিন্তু তোকে আমাদের পাগলি মৌটার মতো লাগছে। কথা ঠিক তেমন ধার, চোখে সেরকম জেদ। আমি কিন্তু জানি এমনটা কখন হয়। মানুষ যখন প্রেমে পড়ে, তাই না জেনি? হাসার কিছু নেই রবিন। প্রেমে তো আমি সেই কবে থেকেই পড়ে আছি। এখন তো আমাদের ভরপুর প্রেম, বলতে পারো পরক্রিয়া করছি। জানতে চাইলে না কার সাথে আমার প্রেম? আমার প্রেম, আমার পরক্রিয়া, আমিও তোকে কম ভালোবাসি রে। জেনিকে এত ভালোবাসবি যেন ও কখনো নিজেকে একা না মনে করে। বিয়ের পর সবসময় ওর আঁচলের তলায় থাকবে, ঠিক আছে ভাবি? একদম ভাইয়ার মতো হয়ে যাব, মানে স্ত্রী ভক্ত। যতটা ভাবিস ততটা কিন্তু তোর ভাইয়া তো স্ত্রী ভক্ত নয়, তাই না ইমরান? কোনো ভক্তি শেষমেশ খুব ভালো কিছু হয় না। রবিনকে বেঁধে রেখো, আর কখনো নিজেকে একা ভাববে না। আমরা সবাই আছি। ফুপু আপনি বসুন, হলুদ দিয়ে দিন। হ্যালো স্যার। হ্যালো ম্যাডাম। কেমন আছেন আপনি? খুব ভালো। জেনির গায়ে হলো তার ভালো থাকবো না? আরে মনুল সাহেব, যে যাক আপনি তাহলে এসেছেন। হ্যালো। আরে তোদেরকে কখন আসতে বললাম? আমার গায়ে হলো তো শুরু হয়ে গেছে। জেনি তোমার আমাকে কিচ্ছু বলতে হবে না। হলুদে রবিনের পাশে তুমি বসার পরে আমি বুঝতে পেরেছি তুমি কি চাও। ঠিক আছে, আমি সব মেনে নিলাম। কিন্তু তোমাকে যে জিনিসটা আমি দিয়েছিলাম, যাওয়ার আগে আমাকে সেটা দিয়ে যান। তোমার মতো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হওয়ার আগে আমি নিজেকে শেষ করে দিতে চাই। তোমরা ভালো থেকো। তোমার দোয়া যেন সব সময় সাথে থাকে মা, তাহলে আমরা আজীবন সুখে থাকব। কি বলো জেনি? কি হলো জেনি? কি হয়েছে মা? কি হয়েছে জেনি? তোমাকে সিদ্ধান্ত নিতে হবে জেনি। এই বিষটা কার ঘরে যাবে, আমার ঘরে, রবিনের ঘরে, না অন্য কোনো ঘরে? তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি একটু আসছি। এখন যদি জেনে স্বামীকে সব কিছু বলে দেয় তাহলে? বলে দিলেও আমার লাভ, না বলে দিলেও আমার লাভ। আর আমার? আপনার লাভ আমি দেখতে যাব কেন? মায়া রে, সুযোগ একটু পেয়ে নি তখন আমিও তোর যে মুখোশটা সেটা খুলে ছাড়বো।
তাহলে তো সবই না হলো মানিসার পত্র তো নিতে নিষেধই করছে বইগুলি রয়েছে তার মানে মায়ার নাম মায়া না জেসমিন শরীর ভালো আছে আর এখন মনটাও শান্ত একটা সিদ্ধান্ত নিতে পারছিলাম না এখন নিয়ে নিয়েছি যাক তবু ভালো মনটাই তো আসল ওটা শান্ত না থাকলে কি হয় চল ভাবি যদি কখনো কোনো অপরাধ করে ফেলি তুমি আমাকে ক্ষমা করবে না অপরাধ করবে কেন তুমি তো আমাদেরই মেয়ে তোমাকে কি আমরা অপরাধ করতে দেব আরেকবার বলো কি এই যে বললে আমাদের মেয়ে তুমি তো আমাদের মেয়ে আমাদের এবার আমি শান্তিতে মরতে পারবো একদম বাজে কথা না একদম না চল এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মিলে না শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মিলে না এরা ভুলে যায় কারে ছেড়ে কারে যায় ভুলে যায় কারে ছেড়ে কারে যায় সুখের লাগি চাহে প্রেম প্রেম মিলে না শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা